হ্যালো প্রিয় শিক্ষার্থী, হ্যালো। আদম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, আমাদের ক্লাস আমি আর 3 মিনিট পর শুরু করব, তোমরা দ্রুত জয়েন করে নাও। স্যার আসসালামু আলাইকুম। সালাম। আমাদের সময় শুরু হয়ে গেছে, আমাদের 2:30 ক্লাস শুরু। আমি আর 2 মিনিট সময় দিলাম, তোমরা দ্রুত যারা ক্লাসে পড়তে ইচ্ছুক এবং সবাই দ্রুত জয়েন করো। ক্লাস শুরু হয়ে গেলে আমি কিন্তু এগুলো সব আউট করে দেবো, অর্থাৎ স্টপ করে দেবো, আর জয়েন করতে পারবো না। কিন্তু স্যার নেট প্রবলেমের জন্য বের হয়ে গেলে কি? সেটা তো একটা ঝামেলা, দেখা যাক। নেটের কি ডিস্টার্ব অবশ্য আমারও করতেছে, 2 দিন হলে নেটের খুব ঝামেলা করতেছে। তো আসা যাক, তোমরা আছো কেমন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের জুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাস 9-এর গণিতের অধ্যায় 8-এর উপপাদ্য, অর্থাৎ বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আমি আলোচনা করব। যেহেতু জ্যামিতি হলো একটু বোঝার বিষয়, তোমার গভীরভাবে বুঝতে হবে, অর্থাৎ জ্যামিতিতে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও তাহলে মুখস্থ করে জ্যামিতি লিখলে তোমরা ভালো করতে পারবে না। অর্থাৎ চিত্রের সাথে মিল করে যখন তোমরা সুন্দর করে চিত্র বুঝবে এবং তার আলোকে যখন তোমরা নিজের মতো করে লিখবে তখন দেখবে জ্যামিতিতে তোমাদের ভালো নাম্বার চলে আসবে। কিন্তু তোমরা করো কি, জ্যামিতি একটু কঠিন, এই কারণে জ্যামিতি তোমরা বাদ রাখো। কিন্তু বাদ রাখলে তো হবে না, জ্যামিতি 20 মার্ক, সৃজনশীলের 20 মার্ক, 2টা প্রশ্ন তোমাদের দিতেই হবে। আর জ্যামিতির থেকে বহু নির্বাচনী তো কমপক্ষে আসবে 8 মার্ক, অর্থাৎ 28 মার্কস তোমাদের জ্যামিতি। সুতরাং জ্যামিতি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, তোমরা সবাই মনোযোগ সহকারে আমরা এই চিত্রের আলোকে আমরা আস্তে আস্তে বুঝবো, দেখবে জ্যামিতি আসলে খুব জটিল না। আমরা আসো আজকে একটা 3টা জ্যামিতি আমি আলোচনা করব তোমাদের। তোমাদের কোনো কথা থাকলে নোট করে রাখবে, আমার কথা শেষ হলে তোমরা সেগুলো আমার সাথে শেয়ার করবে। প্রথম নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব। আমরা জানি একটা উপপাদ্যের 4টা অংশ থাকে, একটা হলো সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। একটা উপপাদ্যের এই 4টা অংশ, প্রশ্নতে যেটা দেওয়া থাকবে সেটাই সাধারণ নির্বাচন, মানে এইটাই তোমরা সাধারণ নির্বাচন লিখে এই প্রশ্নটাই হুবহু লিখবে। প্রমাণ করো যে এই জাত শুধু লিখবে প্রমাণ করতে হবে যে, শুধু এইটুকু একটু ভাষা চেঞ্জ করবে এই জায়গা, প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়গায় মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়গার উপরে লম্ব, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই আমাদের সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচন যখন আমরা নামকরণ করব তখন আমাদের সেই সাধারণ নির্বাচনটা নামকরণ করলে বিশেষ নির্বাচন হয়ে যায়। এখানে দেখো কোনো বৃত্তের কোনো নাম নাই, কেন্দ্র ব্যাস ভিন্ন যা এগুলোর কোনো নাম নেই। এই সাধারণ নির্বাচনের এই তথ্যগুলো যখন আমরা
অক্ষর দ্বারা প্রকাশ করব তখন সেই সাধারণ নির্বাচনটা হয়ে যাবে বিশেষ নির্বাচন দেখো এই যে এ বি সি একটা বৃত্ত ও হলো এই বৃত্তের কেন্দ্র আর এ বি হলো ব্যাস ভিন্ন একটা জ্যা অর্থাৎ যে জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যায় বৃত্তের যে জ্যা কেন্দ্রেও ভেদ করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যায় তার নাম হলো ব্যাস আর কেন্দ্রের বাহির দিয়ে যেগুলো যাবে সেগুলো সব জ্যা ব্যাসও কিন্তু একটা জ্যা কিন্তু যেই জ্যাটা কেন্দ্রের উপর দিয়ে যাবে সেটা জ্যা আবার ব্যাস দুটাই আর যে জ্যাগুলো কেন্দ্রের বাহির দিয়ে যাবে সেগুলো শুধু জ্যা সেগুলো ব্যাস হতে পারবে না যেমন দেখো জ্যা কাকে বলে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় জ্যা এ হলো পরিধির উপর একটা বিন্দু বি একটা পরিধির উপর একটা বিন্দু অ্যান্ড এ আর বি যোগ করলেই যে লাল যে সরল রেখাংশ আমরা পেলাম এই সরল রেখাংশটা হলো এই বৃত্তের একটা ব্যাস ভিন্ন জ্যা ও হলো কেন্দ্র আর এই ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু আমরা নিলাম এম এখন ও এম যোগ করলে একটা রেখাংশ আমরা পেলাম আমাদের প্রমাণ করতে হবে যে এই ও এম রেখাংশটা এ বি রেখার উপরে লম্ব এটা আমরা প্রমাণ করব তাহলে এখন বিশেষ নির্বাচন আমরা কিভাবে লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত ব্যাস ভিন্ন একটি জ্যা এ বি যার মধ্যবিন্দু হলো এম ও আর এম যোগ করি ও কোমা এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি রেখাংশের উপরে লম্ব ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এখানে এ বি এই জ্যায়ের মধ্যবিন্দু আমরা নিলাম এম এরপরে ও থেকে এম যোগ করলে একটা রেখাংশ পেলাম এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ ও এম রেখাংশ এ বি রেখাংশের উপরে লম্ব তাহলে আমাদের একটা উপপাদ্যের চারটে অংশ সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন এই দুটাই কিন্তু আমার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে হ্যালো হ্যালো এখন কি শুনতে পাচ্ছো তোমরা হ্যালো হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি আচ্ছা এখন দেখো আমাদের অঙ্কনে গেলাম আমরা অঙ্কন হলো ওর সাথে এ অর্থাৎ এই যে ও এ আর ও বি আমরা যোগ করে দিলাম এইটুকু অঙ্কনের কাজ শেষ এখন আমরা মূল প্রমাণে চলে যাব এখন দেখো যখনই আমরা ও এ আর ও বি যোগ করলাম চিত্রে দেখো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে এ ও এম এটা একটা ত্রিভুজ আর বি ও এম এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখানোর চেষ্টা করব দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কয়েকটা শর্ত আছে আমরা তার মধ্যে একটা শর্ত হলো বাহু 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 আর আরেকটা হলো আচ্ছা বাহু 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 এটি আমরা দেখা চারটা শর্ত আছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার চারটা শর্ত বাহু কোন বাহু 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 কোন বাহু কোন অর্থাৎ দুইটা কোন একটা বাহু আমরা এখানে দেখাবো বাহু 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 অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু আর এই ত্রিভুজের তিনটা বাহু সমান তাহলে আমাদের ত্রিভুজ দুটা খেয়াল করো তোমরা চিত্রের সাথে মিল করে করে লিখবা এই প্রথম ত্রিভুজের নাম হলো এ ও এম আর এই ত্রিভুজের নাম হলো বি ও এম এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো বাহু 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 দেখাবো তাহলে খেয়াল করো যেহেতু ও এ আর ও বি সমান কেন সমান এরা হলো এই এ বি সি বৃত্তের এরা হলো ব্যাসার্ধ একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান সেই কারণে ও এ আর ও বি এরা হলো এই এ বি সি বৃত্তের ব্যাসার্ধ আবার এই এ ও এম এবং বি ও এম এই দুটো ত্রিভুজের বাহু তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম আর বি ও এম এর মধ্যে
এও আর বিও সমান, কেন সমান? এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা করে বাহু আমরা সমান দেখালাম। দ্বিতীয়টা আসো, এ বি এর মধ্যবিন্দু কিন্তু এম, এটা প্রশ্নের দায় আছে। এ বি এর মধ্যবিন্দু এম, তার মানে কি এ এম আর বি এম সমান। আবার এ এম হলো এ ও এম ত্রিভুজের একটা বাহু, আর বি এম হলো বি ও এম ত্রিভুজের একটা বাহু। তাহলে এখানে এ এম আর বি এম সমান, কারণ এম হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে দুইটা করে বাহু সমান হলো। আর ও এম হলো, দেখো ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু। ও এম এ ও এম ত্রিভুজের সাথেও আছে, ও এম আবার বি ও এম ত্রিভুজের সাথেও আছে। তাহলে ও এম হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তার মানে এই দুটো ত্রিভুজের তিনটে করে বাহু সমান। যখন একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর সমান হবে, তখন ত্রিভুজ দুটো সর্বসম হবে। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ বি ও এম সর্বসম। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে ওই দুই ত্রিভুজের অন্যান্য উপাদানগুলো সমান হবে। একটা ত্রিভুজের মোট ছয়টা উপাদান থাকে, মূল উপাদান ছয়টা, তিনটা বাহু আর তিনটা কোণ। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে এই দুই ত্রিভুজের ছয়টা উপাদান পরস্পর সমান হবে, যেহেতু ত্রিভুজ এ ও এম আর ত্রিভুজ হ্যালো যেহেতু ত্রিভুজ এ ও এম আর বি ও এম সর্বসম। সর্বসম হওয়ার কারণে এই যে এই কোণটা খেয়াল করো, এই যে ও এম এ ও এম বি, অর্থাৎ এই যে এই কোণ আর এই কোণ সমান। এই যে আমরা এই পর্যন্ত খুঁজলাম কোণ এ ও এ এম সমান কোণ হলো ও এম বি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। খেয়াল করো এই দুটা কোণকে আবার বলা হচ্ছে রৈখিক যুগল সন্নিহিত কোণ। রৈখিক যুগল সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কাকে বলে? অর্থাৎ যদি দুইটি কোণ একই বিন্দুতে তৈরি হয়, অর্থাৎ দুইটি কোণের যদি একটা সাধারণ বাহু এবং একটা সাধারণ বিন্দু থাকে, তবে ওই দুই কোণকে বলা হয় সন্নিহিত কোণ। ও এম এ ও এম বি, এই দুটা কোণই কিন্তু এম বিন্দুতে তৈরি হচ্ছে, তার মানে কি এই দুই কোণের শীর্ষবিন্দু একটাই। আবার এই কোণেরও একটা বাহু ও এম, আবার এই যে এই কোণেরও একটা বাহু ও এম। তাহলে ও এম হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে যদি দুইটি কোণের একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকে, তবে ওই দুই কোণকে বলা হয় সন্নিহিত কোণ। আর সেই সন্নিহিত কোণ যদি একই রেখার সাথে তৈরি হয়, তাদেরকে বলা হয় রৈখিক যুগল সন্নিহিত কোণ। দেখো এখানে ও এ ও এম এ আর ও এম বি, এদের শীর্ষবিন্দু এম, ও এম হলো সাধারণ বাহু, আর এরা এই দুটো কোণ আবার এ বি রেখার সাথেই তৈরি হচ্ছে, তার মানে এরা হলো রৈখিক যুগল সন্নিহিত কোণ। রৈখিক যুগল সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি, অর্থাৎ কোণ ও এ এম এ আর কোণ ও এম বি, এই দুই কোণের সমষ্টি হলো দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। আর যেহেতু কোণ দুটি সমান, অতএব প্রতিটি কোণের মান হবে 90 ডিগ্রি করে। যেহেতু এই যে এই দুটো কোণ সমান এবং কোণদ্বয় রৈখিক যুগল সন্নিহিত কোণ এবং এদের পরিমাপ সমান, তার মানে এরা প্রত্যেকটা সমকোণ। অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান এক সমকোণ। যেহেতু এরা এক সমকোণ, অতএব ও এম হলো এ বি এর উপরে লম্ব। যখনই সমকোণ তৈরি হবে, তখনই আমাদের লম্ব তৈরি হবে। সমকোণ কাকে বলে? একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যখন, অর্থাৎ লম্ব হবে, এই লম্ব দ্বারা যে কোণ তৈরি হবে সেই কোণকে বলা হয় সমকোণ। যখনই আমরা লম্ব আঁকাবো তখনই সমকোণ তৈরি হবে, আবার যখনই সমকোণ আঁকাবো তখনই আমরা লম্ব পাবো। যেহেতু কোণ ও এম এ এবং কোণ ও এম বি এরা প্রত্যেকেই সমকোণ, সুতরাং ও এম হলো এ বি এর উপরে লম্ব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এইটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? হ্যালো এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার।
আরো প্রবলেম আছে এখানে না স্যার বুঝতে পারছি তাহলে আমরা না স্যার আমরা আরেকটা দ্বিতীয়টা চলে গেলাম দ্বিতীয় অর্ডার প্রশ্ন দেখো প্রমাণ করো যে বৃত্তের সকল জ্যা সকল সমান জ্যা হবে এখানে এখানে সকল সমান কতটা বাদ চলে গেছে প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ একটা বৃত্তের সমান সমান কতগুলো জ্যা আঁকাবে প্রত্যেকটা জ্যা কেন্দ্র থেকে সমান যাবে হ্যালো এটা হলো আমাদের প্রশ্ন এই প্রশ্নটাই হলো আমাদের সাধারণ নির্বাচন খেয়াল করো সবাই তাহলে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সাধারণ নির্বাচন শেষ এখন এর আলোকে আমরা বিষয় নির্বাচন লিখব তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা এ বি এই যে জ্যা এ বি সমান জ্যা সি ডি অর্থাৎ দুটা সমান জ্যা আমরা নিলাম প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এ জ্যা দ্বয়ের দূরত্ব সমান এখন দূরত্ব কেমনি বুঝবা দূরত্ব মানেই কিন্তু এখানে লম্ব অর্থাৎ ও থেকে এ বি জায়ের উপরে একটা লম্ব আঁকলাম ওই আবার কেন্দ্র ও থেকে সি ডি জায়ের উপরে একটা ও এফ লম্ব রাখলাম এই লম্ব রেখাংশগুলোকে বলা হয় দূরত্ব তাহলে আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে এ বি জায়ের দূরত্ব ওই কেন্দ্র ও থেকে সি ডি জায়ের দূরত্ব হলো ও এফ অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে ওই আর ও এফ সমান তাহলে কিন্তু আমাদের দূরত্ব সমান হয়ে গেল তাহলে আমরা বিশেষ নির্বাচন দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা এ বি সমান জ্যা সি ডি প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে এ বি এবং সি ডি জ্যায়ের দূরত্ব সমান সমদূরবর্তী মানে দূরত্ব সমান কারণ অঙ্কন আসো অঙ্কন হলো কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের উপরে ওই এবং ও থেকে সি ডি জ্যায়ের উপরে ও এফ লম্ব আঁকলাম ও থেকে এ বি ও সি ডি জ্যা জয়ের উপরে যথাক্রমে ও ই আর ও এফ লম্ব আঁকলাম এই লম্ব রেখাংশগুলোকে বলা হবে দূরত্ব তারপরে হলো ও কোমা এ আর ও কোমা সি আমরা যোগ করে দিলাম এই যে ও কোমা সি আর ও কোমা এ যোগ করলাম তাহলে আমাদের বিশেষ নির্বাচনের পর অঙ্কন পর্যন্ত আমরা চলে গেলাম এরপর আমরা মূল প্রমাণে যাব মূল প্রমাণ আগের মতোই খেয়াল করো এখানে আমাদের দেখো দুইটা ত্রিভুজ তৈরি আছে এ ও ই সি ও এফ এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো সর্বসম দেখালেই কিন্তু আমাদের দূরত্ব সমান হয়ে গেল এখানে একটা সূত্র আছে খেয়াল করো কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ এইটা আমরা যে এর আগে যে উপপাদ্য পড়লাম উপপাদ্য যেটা পড়লাম তার বিপরীত উপপাদ্য একটা আছে খেয়াল করো এখানে আমাদের এম কিন্তু এ বি এর মধ্যবিন্দু আর ও এম হলো লম্ব তার মানে কি এই ও এম লম্বটা এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছি এই উপপাদ্যের একটা বিপরীত উপপাদ্য হলো কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ এ বি জ্যায়ের উপরে যদি ও এম আমরা লম্ব আঁকি তাহলে এই লম্ব রেখাটা এই এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ আমরা লিখতে পারবো এ এম আর বি এম সমান সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব খেয়াল করো যেহেতু ও ই এ বি এর উপরে লম্ব তার মানে ওই রেখাংশ এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করেছে ওই লম্ব ও এফ এবং ও এফ লম্ব সি ডি অতএব আমরা লিখতে পারি এই যে ই এ সমান কিন্তু ই বি আবার এফ সি সমান কিন্তু এফ ডি
এদের সূত্রটা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু আমাদের ওই এ বি এর উপরে লম্ব, সুতরাং ওই রেখা এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করেছি, সেই হিসেবে আমরা লিখতে পারি ই এ সমান ইবি আর এফ সি সমান এফ ডি। এই যে ই এ সমান ইবি এবং এফ সি সমান এফ ডি। তাহলে এই ই এ যদি এ বি এর অর্ধেক হয় তাহলে এই ই এ সমান কিন্তু আমরা লিখতে পারি হাফ এ বি। খেয়াল করো ই এ সমান ইবি, তাহলে এই ই এ অংশটা পুরা ব্যাস এ বি এর অর্ধেক, অতএব আমরা লিখতে পারি ই এ সমান হাফ এ বি। একইভাবে এফ সি সমান আমরা লিখতে পারি হাফ সি ডি। কিন্তু যেহেতু দেওয়া আছে এ বি আর সি ডি সমান, অতএব হাফ এ বি সমান হাফ সি ডি, আর হাফ এ বি মানেই তো ই এ, আর হাফ সি ডি সমান এফ সি। অর্থাৎ আমরা এই এই আর এফ সি এটা সমান দেখালাম। এইটুকু কি তোমরা ক্লিয়ার হচ্ছ আমরা কিভাবে এই আর সি এফ সমান দেখালাম? প্রিয় শিক্ষার্থী, আমরা যে এই পর্যন্ত চলে আসছি, খেয়াল করো এখানে এই যে এই লাইন পর্যন্ত আমরা চলে আসছি, এটা কি তোমরা ক্লিয়ার হচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এখন আসো আমরা ত্রিভুজ সর্বসমেত চলে যাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? এই যে এই পর্যন্ত আমরা চলে আসলাম, অর্থাৎ এই আর এফ সি আমরা সমান দেখালাম। কেমনি দেখালাম? এই ও ই হলো এ বি এর উপর লম্ব, সেই কারণে ও ই রেখা এই এ বি রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এ ই আর বি ই সমান। তাহলে এ ইটা হবে এই পুরো এ বি এর অর্ধেক, আর অর্থাৎ এ ই সমান হলো হাফ এ বি। এ ই সমান হাফ এ বি, এফ সি সমান হাফ সি ডি। আর প্রশ্ন যেহেতু দেওয়া আছে এ বি আর সি ডি সমান, তাহলে এ বি আর সি ডি যদি সমান হয় তাহলে হাফ এ বি সমান হাফ সি ডি সমান, আর হাফ এ বির মানি তো এই, আর হাফ সি ডির মানি তো হলো এই যে এফ সি, অর্থাৎ এই আর এফ সি সমান। এখন চলে আসো আমরা সর্বসম দেখাবো। যেহেতু ওই লম্ব, সুতরাং এ ও ই এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এফ সি হলো ও এফ হলো সি ডি এর উপরে লম্ব, তাহলে ও এফ সি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো অতিভুজ দুটো সমান হতে হবে। এক নম্বর শর্ত হলো অতিভুজ সমান হতে হবে, আর অপর দুই বাহুর যে কোনো একটা করে অনুরূপ বাহু সমান হলেই সমকোণী ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার চারটা শর্ত, তার মধ্যে সমকোণী ত্রিভুজের শর্ত হলো অতিভুজ দুটো সমান হতে হবে, আর যে কোনো একটা করে বাহু সমান হবে, তাহলেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়। এখন আসো আমাদের এ ও ই এবং সি ও এফ এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ এরা, কারণ কি ও ই যেহেতু লম্ব সুতরাং এই কোণ সমকোণ, আবার যেহেতু হলো ও এফ লম্ব সুতরাং এই কোণ কি কোণ সমকোণ, তার মানে এরা হলো সমকোণী ত্রিভুজ। এখন এ ও ই এবং সি ও এফ সমকোণী ত্রিভুজ দয়ে, এ ও অতিভুজ কিন্তু এখানে এ ও, আর অতিভুজ কিন্তু সিও, এরা সমান। কেন সমান? এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত হিসাবে এরা ব্যাসার্ধ, আর ত্রিভুজ হিসাবে কিন্তু এরা হলো অতিভুজ। অর্থাৎ এ ও ই ত্রিভুজের ই কোণ কিন্তু হলো সমকোণ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে ত্রিভুজ হিসাবে কিন্তু ও এ হলো অতিভুজ, ত্রিভুজ হিসাবে সিও হলো অতিভুজ, আর বৃত্ত হিসাবে এ ও হলো ব্যাসার্ধ, সিও হলো ব্যাসার্ধ। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ও সমান অতিভুজ সিও, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই সমকোণী ত্রিভুজ দয়ে অতিভুজ এ ও অতিভুজ সমান সিও অতিভুজ। কেন সমান? এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আর দেখো এ ই আর সি এফ সমান, এটা তো আমরা এখানে প্রমাণ করে দেখালামই। তাহলে এ ই হলো এই ত্রিভুজের একটা বাহু, সি এফ হলো এই ত্রিভুজের একটা বাহু। তাহলে এই দুই ত্রিভুজের অতিভুজ দুটো সমান, আর একটা করে বাহু সমান, অতএব
ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে ওই আর ওই এফ সমান। ওই আর ওই এফ যেহেতু কেন্দ্র থেকে ব্যাস জ্যাদয়ের দূরত্ব নির্দেশ করছে, সুতরাং এই ওই আর ওই এফ সমান মানে কেন্দ্র ও থেকে জ্যাদয় সমদূরবর্তী। যেহেতু ওই এ আর ওই এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি এবং সি ডি জ্যাদয়ের দূরত্ব, এরা লম্ব মানে দূরত্ব, যেহেতু দূরত্ব দুটো সমান অতএব এ বি ও সি ডি জ্যাদয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ মূল কাজ হলো আমাদের এই ত্রিভুজ দুটোর সর্বসম দেখালি আমাদের লম্ব দুটো সমান হয়ে গেল। লম্ব দুটো সমান হওয়া মানে দূরত্ব সমান। প্রিয় শিক্ষার্থী, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা স্যার আচ্ছা, এইটারই আরেকটা বিপরীত উপপাদ্য আমরা শিখবো এবার। দেখো, আমরা এখনই যেটা আলোচনা করলাম দুই নম্বর, দুই নম্বরের বিপরীত উপপাদ্য হলো প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে সমবর্তী সকল জ্যা পরস্পর সমান। অর্থাৎ এর আগেরটা দেওয়া ছিল জ্যা দুটো সমান, আমরা প্রমাণ করেছি লম্ব দুটো সমান। এবার কিন্তু দূরত্ব সমান, তার মানে কি লম্ব দুটোই সমান, এটাই দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এই জ্যা এ বি সমান জ্যা সি ডি। অর্থাৎ দুইয়ের বিপরীত উপপাদ্য হলো তিন। দুই নম্বরে আমাদের প্রশ্ন দেওয়া ছিল জ্যা দুটো সমান, আমরা প্রমাণ করেছি লম্ব দুটো সমান। আর এখানে দেখো, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা, তার মানে কি এখানে দূরত্ব সমান, দূরত্ব সমান মানে লম্ব সমান দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই জ্যা দুটো সমান, অর্থাৎ দুইয়ের বিপরীত এবার তিন। তাহলে আমাদের সাধারণ নির্বাচন ওই একই প্রশ্ন, প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে সমবর্তী সকল জ্যা পরস্পর সমান। বিশেষ নির্বাচন আসো, এখন মনে করি ওই কেন্দ্র বিশিষ্ট এ বি বৃত্তের এ বি আর সি ডি দুইটি জ্যা, কেন্দ্র ও থেকে এ বি এবং সি ডি জ্যার উপরে ওই আর ওই এফ যথাক্রমে লম্ব আঁকলাম। এই লম্ব দুটাই বলা হচ্ছে এ বি এবং সি ডি জ্যার উপরে দূরত্ব। এই ওই এবং ওই এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি এবং সি ডি জ্যার দূরত্ব নির্দেশ করে, সুতরাং দূরত্ব যেহেতু সমান অতএব ওই আর ওই এফ সমান হলে প্রমাণ করতে হবে যে আমাদের এই জ্যা এ বি আর জ্যা সি ডি সমান। অঙ্কন কি? অঙ্কন হলো ও এ আর ও সি যোগ করে দিই। খেয়াল করো, এখন আমাদের কাজ আগের মতোই, আমাদের কাজ হলো এই দুটো রেখাংশ আমরা, এই যে ত্রিভুজ হলো এ ও ই আর হলো সি ও এফ, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাব। এখানে কিন্তু যেহেতু লম্ব, তার মানে কি এরা সমকোণী ত্রিভুজ, ও ই এ বি এর উপরে লম্ব, তার মানে ও ই এর হল সমকোণ, তার মানে ও ই এফ এর হলো সমকোণী ত্রিভুজ, ও সি এফ এরাও সমকোণী ত্রিভুজ। এখন আমাদের কাজ হলো সমকোণী ত্রিভুজের সর্বসম শর্ত কি? অতিভুজ সমান হতে হবে আর যে কোনো একটা করে রেখাংশ সমান হতে হবে। তাহলে খেয়াল করো, দেখো ও ই এ এবং ও ই সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে এই ও এ কিন্তু অতিভুজ, আর বৃত্ত হিসেবে এটা হলো ব্যাসার্ধ, সি ও হলো সি ও এফ ত্রিভুজের অতিভুজ আর বৃত্ত হিসেবে সি ও হলো ব্যাসার্ধ, সুতরাং অতিভুজ এ ও সমান অতিভুজ সি ও, তাহলে অতিভুজ আমাদের সমান। আর ও ই আর ও এফ সমান, এটা তো দেওয়াই আছে, অতএব ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। সর্বসম হওয়ার কারণে এ ই আর সি এফ কিন্তু সমান। দুটা ত্রিভুজ সর্বসম হলে ওই ত্রিভুজের অনুরূপ প্রত্যেকটা উপাদানই আরেকটা সমান হয়ে যাবে, অর্থাৎ ছয়টা উপাদানই সমান হবে। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম অতএব এই ত্রিভুজের একটা রেখাংশ এ ই আর এই ত্রিভুজের একটা রেখাংশ সি এফ, অর্থাৎ এ ই আর সি এফ সমান। খেয়াল করো, আমরা এই জায়গায় চলে আসলাম, এ ই আর সি এফ সমান। এখন আসো, যেহেতু এ বি জ্যার উপরে ও ই লম্ব, তাহলে এই লম্বটা কিন্তু অবশ্যই এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে কি এ ই সমান হলো হাফ এ বি আর সি এফ সমান হলো হাফ সি ডি।
এই সমান হাফ এ বি আর হলো এফ সি সমান হলো হাফ সি ডি তাহলে যেহেতু এই আর সি এফ সমান অতএব হাফ এ বি আর হাফ সি ডি সমান এখন উভয় পক্ষ থেকে হাফ তুলে দিলাম তাহলে এই পার থেকে হাফ উঠিয়ে দিলে এ বি আর এই পার থেকে হাফ উঠিয়ে দিলে এ বি অর্থাৎ এ বি সমান সি ডি প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ দুইয়ের বিপরীত আমরা তিন শিখলাম এইটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই হ্যাঁ স্যার হ্যালো জি স্যার 100% ক্লিয়ার তাহলে এখন আমাদের এই তিনটাই আমি আজকের আলোচ্য বিষয় ছিল আমার আমরা এই তিনটা ভালো করে শিখলাম তোমরা বাসায় এইগুলো প্র্যাকটিস করবে চিত্রের আলোকে অর্থাৎ জ্যামিতি যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে তোমরা চিত্রের আলোকে নিজের মতো করে চিত্র বুঝে বুঝে বর্ণনা লিখবে দেখবে জ্যামিতি তো তোমরা 10-এ 10 পেয়ে যাবা অনেকেই ধারণা যে জ্যামিতির নাম্বার কাটে জ্যামিতির যদি তোমরা চিত্রের আলোকে সঠিকভাবে বর্ণনা লিখতে পারো তাহলে এখানে নাম্বার কাটার কোনো প্রশ্নই নাই আর উপপাদ্যের বৈশিষ্ট্য হলো চিত্র যদি সামান্য ত্রুটিপূর্ণ হয় কিন্তু বর্ণনা যদি তোমাদের সঠিক হয় অর্থাৎ এখানে বর্ণনার গুরুত্ব বেশি চিত্র 100% সঠিক নাই চিত্র হচ্ছে একটি দুর্বলতা আছে যেমন আমাদের এখানে এই কেন্দ্র হয়তো ও না হয় কেন্দ্র একটু বাইরে চলে গেছে কিন্তু অর্থাৎ চিত্রে যদি চরম বিকৃতি না ঘটে অর্থাৎ চোখ দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে চিত্রটা সঠিক নয় সেই ক্ষেত্রে নাম্বার কেটে আর চোখ দিয়ে যদি দেখে বোঝা যায় যে না মোটামুটি এখানে ঠিক আছে অর্থাৎ দেখো এ বি আর সি ডি যে এখানে সমান আমরা কিন্তু চোখের আন্দাজে দেখতেছি সমান কিন্তু যদি এমন হয় এখন দেখো এ বি আর সি ডি যা দুটো যে অসমান দেখেই বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কাটবে দেখো এ বি আর সি ডি যে দেখেই বোঝা যাচ্ছে যে এ বি ছোট আর সি ডি বড় এই ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে কিন্তু যদি আমরা কি করি এমনভাবে চিত্রটা আঁকাই যাতে চোখ দেওয়া দ্বারা দেখে বোঝা যায় যে না চিত্রটা মোটামুটি ঠিক আছে তাহলে মোটামুটি অর্থাৎ উপপাদ্যের চিত্র যদি সামান্য ত্রুটিপূর্ণ হয় কিন্তু বর্ণনা যদি একবারে তুমি সঠিক করে লিখতে পারো ফুল মার্ক পেয়ে যাবে আর সম্পাদ্য হলো এর বিপরীত সম্পাদ্যর নিয়ম হলো বর্ণনা অর্থাৎ চিত্রটা একদম সঠিক হতে হবে চিত্র একবার 100% সঠিক হতে হবে এবং বর্ণনা লিখতে যেয়ে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি হয় কিন্তু চিত্র যদি তুমি সঠিকভাবে আঁকাতে পারো তাহলে ফুল মার্কস সুতরাং তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো আর মনোযোগ দিয়ে তুমি হ্যালো 30 দিনের সরকারি একটা ইয়ে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট সেটা পাইছো কি তোমরা হ্যালো পাইছি স্যার কি করতে হবে কিছু বুঝতেছিলাম ওই গণিতের অ্যাসাইনমেন্ট পাইছো হ্যাঁ স্যার পাইছি তাহলে তোমরা হলো গণিতের অ্যাসাইনমেন্ট তোমরা হলো আমার শাখায় যারা আছো মেয়েরা তোমরা গ্রুপে টুক দিয়ে দিও তো আমি আমি পাইনি ওটা কিন্তু স্যার কি করতে হবে সেটা তো বুঝতে পারতেছি না আমি ওটা পড়ে তোমরা ওই অ্যাসাইনমেন্ট তো আমাদের যে গ্রুপ আছে না আমাদের মেয়েদের গ্রুপের নাম কি 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 শাখা আছে তোমাদের কোন সাপা আছে না হ্যালো এই মেয়েরা তোমাদের শাখার নাম কি আজকে মতো ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম স্যার আদাব স্যার